নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড মারদানির নাম দেবশ্রী লেখা চিত্রদীপ চক্রবর্তী পাঠ সৌনক সান্নাল চলুন আজ আপনাদের একটি মেয়ের গল্প বলি মেয়ে তবে খুব সাধারণ নয় বলতে পারেন সেই ফিল্মের ভাষায় মারদানি তো যে কথা বলছিলাম সেটা ছিয়ানব্বই সাল মহরমের দিন ইকবালপুর এলাকায় গোষ্ঠী সংঘর্ষ চরম আকার নিচ্ছে একটা সময় সেই মেয়ে দেখলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাতে তুলে নিতে হবে তার তাঁর মারদানি চালালেন গুলি তারই বিচক্ষণতায় সে যাত্রায় বড় ক্ষতি এড়ানো গেল ঠিক যার কথা শুরু থেকেই বলছিলাম তিনি দেবশ্রী চট্টোপাধ্যায় কলকাতা পুলিশের ডাকাবুকো পুলিশ আধিকারিক দেবশ্রী তখন একবালপুর থানার সাব ইন্সপেক্টর তার ঠিক আগে ওই এলাকায় বেআইনি নির্মাণের একটা ঢেউ এসেছিল বাবরি ভাঙার ঘটনার পর থেকেই তখন কলকাতার সংখ্যালঘুদের একটা বড় অংশ বন্দর এলাকা মাথা গোজার ঠাঁই হিসেবে বেছে নেন ফলে এক জায়গায় একান্নবর্তী হতে গিয়ে অনুমতি পাওয়া দোতলা বাড়ি রাতারাতি নিয়ম ভেঙে গড়ে ওঠে তিনতলায় এই কাজের রাশ টানতে গেলে থানার তৎকালীন ওসি শশাঙ্কদের সঙ্গে সমস্যা শুরু হয় স্থানীয় প্রমোটারদের এই প্রমোটারদের মধ্যে কেউ ছিলেন কংগ্রেস ঘনিষ্ঠ তো কেউ আবার ফরওয়ার্ড ব্লকের সঙ্গে মূলত তাদের পরিকল্পনায় ওসিকে অপদস্থ করতে গিয়ে বড় সড় ঝামেলা পাকানোর ব্লু তৈরি হয় দিন হিসেবে বেছে নেওয়া হয় মহরমকেই ইকবালপুর থানা এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ ময়ূরভঞ্জ রোড আড়াআড়ি ভাবে ডায়মন্ড হারবার রোড থেকে ভুকৈলাস রোডে গিয়ে পড়েছে প্রশাসনের ঠিক করা রুট অনুযায়ী বাবুবাজার থেকে তাজিয়া নিয়ে ভুকৈলাস রোড হয়ে মমিনপুর দিয়ে ডায়মন্ড হারবার রোডে পড়ার কথা কিন্তু তা হলো না ঝামেলা পাকানোর জন্য আয়োজকরা সেই মিছিল ময়ূরভঞ্জ রোড দিয়ে ঢোকাতেই শুরু হয়ে গেল দুই গোষ্ঠীর সংঘর্ষ প্রায় দুই দিন ধরে চলল তা রাতের অন্ধকারে বন্দর এলাকাতেও ছড়িয়ে পড়ল দ্রুত পুলিশকে লক্ষ্য করে শুরু হল হামলা উত্তেজিত দুপক্ষের পাথরের ঘায়ে গুরুতর জখম হলেন বেশ কয়েকজন পুলিশ পাল্টা লাঠি চার্জ করা হলো। গোটা একবালপুর থানার পুলিশ কর্মীরা সেই অশান্তি থামাতে নেমে এলেন পথে দ্বিতীয় দিন থানায় তখন মাত্র দ্বিতীয় দিন থানায় তখন মাত্র দুজন পুলিশ কর্মী একজন দেবশ্রী চট্টোপাধ্যায় অন্যজন এক কনস্টেবল দুপুর দেড়টার সময় চল্লিশ পঞ্চাশ জনের একটি দুষ্কৃতী দল কার্যত ফাঁকা থানা আক্রমণ করে শুরু হয় আশেপাশের বাড়ির ছাদ থেকে থানা লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি ওই দলটির উদ্দেশ্য ছিল পুলিশ স্টেশন জ্বালিয়ে দেওয়া কোনো ক্রমে প্রাণের ঝুঁকি নিয়ে দেবশ্রী থানার মূল গেটটি বন্ধ করতে সক্ষম হন আটকে দেন চারিদিকের জানলা দরজা ভিতর থেকে যোগাযোগ করেন লালবাজার কন্ট্রোল রুমের সঙ্গে সেই খবরের ভিত্তিতে বিরাট পুলিশ বাহিনী পাঠানো হয় ওখানে পুলিশের গুলিতে মৃত্যু হয় বেশ কয়েকজন দুষ্কৃতীর লালবাজারের কর্তারা ওই একটা ঘটনা থেকে বুঝতে পারেন জুনিয়র হলেও দেবশ্রী মাথা দিয়ে পুলিশিং করেন এবং তা সাহসের সঙ্গে তার অকাট্য প্রমাণ মেলে পরের দিন আইন শৃঙ্খলা রক্ষায় রাস্তায় নেমে হুসেন শাহ রোডের কাছে রিভলভার নিয়ে ছুটে যাওয়া এবং মহিলা সাব ইন্সপেক্টরের গুলি করার ছবি ছাপা হয় পরের দিন রাজ্যের বিভিন্ন কাগজের প্রথম পাতায় কলকাতা পুলিশ জানতে পারে এক মহিলা দাবাং অফিসারের নাম দীর্ঘদিন সাদা উর্দিতে চাকরি করার পর দেবশ্রীকে আনা হয় ইমরাল ট্রাফিকিং বিভাগের ওসি পদে লালবাজারে আসার পরই ফের নিজের কর্মদক্ষতায় তিনি নজরে পড়ে যান বড় কর্তাদের করা পর পর কয়েকটি অপারেশনে উদ্ধার হয় প্রায় পনেরো জন নাবালিকা কিশোরী যাদের নেপাল থেকে কলকাতার সোনাগাছিতে এনে বিক্রি করে দেওয়া হয়েছিল একদিন সকালে ওই এলাকার এক এজেন্টের মাধ্যমে খবর পেয়ে রাতের অন্ধকারে তিনি টিম নিয়ে সাধারণ পোশাকে পৌঁছে যান ওখানে তল্লাশি শুরু হতেই পুলিশের টিমকে ঘিরে ধরেন আগ্রাবালিরা মূলত যারা ওই ব্যবসা নিয়ন্ত্রণ করেন এরা শুধু স্থানীয় থানার সঙ্গে ভালো সম্পর্ক রাখাই নয় নিয়মিত মাসোহারাও দিতেন স্থানীয় থানাকে ফলে সোর্স মারফত খবর পেয়ে বর্তলা থানার পুলিশও সেখানে পৌঁছে যায় তবে লালবাজারের আক্রান্ত মহিলা টিমকে বাঁচানোর পরিবর্তে নিজেদের ভূমিকা পাল্টে ফেলেন থানার পুলিশ কর্মীরা উদ্ধার করা মেয়েগুলিকে ফের সেই এজেন্টদের হাতে তুলে দিতে উদ্যোগ নেন তারা চারদিক থেকে ঘেরাও থাকা অবস্থাতেও থানার পুলিশ কর্মীদের মনোভাব বুঝতে পেরে নিজের দক্ষতা প্রয়োগ করেন দেবশ্রী অন্য একটি ঘরে লুকিয়ে রাখেন প্রায় বারো জন নাবালিকাকে তারপর কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করে সকলকে ফিরিয়ে আনেন লালবাজারে এই অপারেশন নিয়ে স্থানীয় থানা এবং গোয়েন্দা বিভাগের মধ্যে চরম বিতর্ক দেখা দেয় তবে পুলিশ কর্তারা দেবশ্রীর যুক্তি মেনে নেন ফলে একাধিক কিশোরীকেও ফিরিয়ে আনা সম্ভব হয় ওই নরক যন্ত্রণা দেবশ্রী শেষ বার বিতর্কে জড়ান গত বিধানসভা নির্বাচনে ততদিনে তিনি ডেপুটি কমিশনার হয়ে গিয়েছেন ভবানীপুর কেন্দ্রে তাকে ডিউটি দেওয়া হয়েছিল কিন্তু কোন কেন্দ্র কার কেন্দ্র সে মনে রাখেননি তিনি নির্বাচন শান্তিপূর্ণ এবং অবাধ করতে নিজের অভিজ্ঞতা এবং কর্মদক্ষতাকে কাজে লাগান প্রবলভাবে যা অপছন্দ ছিল কোনো পক্ষের ফলস্বরূপ ফলাফল প্রকাশিত হতেই উত্তরবঙ্গে বদলি করে দেওয়া হয় দেবশ্রীকে প্রায় চার বছর ধরে সেখানেই চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব পালন করছিলেন তিনি